হ্যালো, ইয়েস, আপনি শুরু করে দিতে পারেন, সবাই আছে। ক্যান ইউ হিয়ার মি? শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু, এক্সেলেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কয়েকজন কি একটু ক্যামেরা অন করো, যে আমি কাউকে দেখতে পাচ্ছি না। অর ইটস গোয়িং টু বি মি অন দ্য স্ক্রিন। হাই ম্যাম। হ্যালো, প্রথমত অনেক ধন্যবাদ বিডিএসএম কে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, তোমাদের সাথে কথা বলার জন্য। আমি আসলে একটা জিনিস খুব ভালো লাগে আমার, যে সব সময় তোমাদের সাথে থাকতে পারি। এখন কখনো এই যে কথা দিয়ে, কখনো একটু যোগাযোগ রেখে, কখনো কারোর সাথে কাউকে একটু কানেক্ট করে দিয়ে, তো আমার মনে হয় যে, আমার মনে আছে 3 বছর বোধহয় আগে বা 2 বছর আগে একটা ইয়েতে বুট ক্যাম্পে গিয়েছিলাম, সেটা হচ্ছে ইয়েতে ছিল বোধহয়, ধানমন্ডির ওদিকে ছিল, এবং লালমাটিয়া লালমাটিয়াতে ছিল, রাইট? আবার আমার মনে আছে লালমাটিয়াতে ওটা শেষ করে সাদে গিয়েছিলাম আমি তেহারি খেতে। তো ওই ওই তোমাদের সাথে একটা আনন্দের সেশন ছিল, খুব সুন্দর সময় কাটিয়ে আমার মনে আছে একটু তেহারি খেয়ে তারপরে বাড়ি ফিরেছিলাম একটু রাত করে। তো অনেক ধন্যবাদ আবারও আমন্ত্রণ জানানোর জন্য। থিঙ্ক পজিটিভ, অ্যাক্ট পজিটিভ। আমার কথা হচ্ছে যে এই সময়ে আসলে পজিটিভ চিন্তাটা কি করে করতে পারি, তাই না? সবার মাথায় কিন্তু একটাই প্রশ্ন, যে এমন একটা দুঃসময় যাচ্ছে, এবং সেটা শুধুমাত্র যে বাংলাদেশে তা না, সারা পৃথিবীতে। আপু, এর মধ্যে কিভাবে পজিটিভ চিন্তা করা যেতে পারে? এর মধ্যে তো আসলে পজিটিভ চিন্তা করার সুযোগ নেই। কারো আমরা ফ্যামিলি মেম্বার হারাচ্ছি, অনেকেই বন্ধু হারিয়েছে, বন্ধুদের বাবা মাকে হারিয়েছি, যাদেরকে হয়তো আমরা একদম ছোটবেলা থেকে চিনি। তো যেটা হয় যে এই ডিফিকাল্ট সময়টার মধ্যে নিজেকে পজিটিভ ধরে রাখাটা ভীষণই কঠিন। যেমন আমি যদি আমার নিজের এক্সাম্পলের কথা বলি বা নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করি তোমাদের সাথে, সেটা হচ্ছে গত বছর ফেব্রুয়ারি মাসে, মানে একদম করোনা যখন শুরু হলো, একদম করোনা শুরুর দিকে আমার মা মারা গেলেন ফেব্রুয়ারিতে। এবং আমার মনে হচ্ছে যে, মনে হলো যেটা হয়, বাবা এবং মা মারা গেলে তো মাথার উপরে আকাশ ভেঙে পড়ে, মনে হচ্ছে যে আমি ওই জায়গা থেকে হয়তো বা ঘুরেই দাঁড়াতে পারবো না। মা চলে গেল ফেব্রুয়ারিতে, এবং তারপরে ওই ধাক্কাটা সামলে উঠতে না উঠতে শুরু হলো বিজনেস এর একটা অনেক বড় ডিফিকাল্ট সময়, কঠিন সময় চলে আসলো আসলে এপ্রিল মের দিকে, যখন আমরা ফ্যাক্টরি বন্ধ করে দেওয়ার ইয়ে করলাম, ডিসিশন নেওয়া হলো। কাজ আসছে না, অর্ডার পাচ্ছি না, অর্ডার দিতে পারছি না, পেমেন্ট কিভাবে করব আমরা। তো আমার মনে আছে যে ওই ওই সময়টা থেকে ওই এপ্রিল মে পর্যন্ত ওই কয়েকটা মাস বোধহয় জীবনের একটা ভীষণ কঠিন সময় ছিল। এবং ওই যে বললাম যে পজিটিভ থিঙ্কিং তো দূরের কথা, মানে চিন্তাই কিভাবে করব, মনে হচ্ছে যে চিন্তা করার ক্ষমতাটাই হয়তো হারিয়ে ফেলেছে। তো জীবন তো আসলে কখনো থেমে থাকে না। তো আমার মনে হচ্ছিল যে আমার নিজের কষ্ট তো অফকোর্স ইটস দেয়ার, দ্যাট আমাকে যেটা হ্যান্ডেল করতে হবে, বাট আমার সাথে বাকি জীবনগুলো যেগুলো জুড়ে আছে, বা এত বড় একটা ইন্ডাস্ট্রি জুড়ে আছে যেখানে 4 মিলিয়ন লোকের একটা কর্মসংস্থান হয়, এবং সেটার ভেতরে 50% হচ্ছে মেয়ে, আমার মনে হয় সেই জায়গাটাতে কনসেন্ট্রেট করাটা অনেক বেশি দরকার। তো কি করতে হলো, একটা শিফট করতে হলো মনের ভেতরে, একদম জোর করে, যে তুমি তোমার সমস্ত কষ্টটাকে এক্সাইড করে রেখে সেটাকে ডিল করে একটা বড় বিগার স্বার্থ, একটা বড় স্বার্থ অর্জনের জন্য কিভাবে নিজের মনটাকে শিফট করতে পারো। তো প্রথম কয়েকটা মাস ওয়াজ থ্রেট ফিল করছিলাম, যে ভীষণ থ্রেটেনিং, যে কিভাবে প্রবলেমটা সলভ করব, কিভাবে আমি কাজগুলোকে দেশে আনব, কিভাবে আমি কাজগুলোকে ডিস্ট্রিবিউট করব, কিভাবে আমি পেমেন্ট সিস্টেমটা ইয়ে করব, কিভাবে সংসারটা ঠিক রাখব, প্রত্যেকটাকে একটা ভীষণ থ্রেট মনে হচ্ছিল। তো তারপরে যেটা করলাম, যে থ্রেটটাকে আসলে কিভাবে চ্যালেঞ্জে নিয়ে আসতে পারি, তারপরে ওইটাকে কিভাবে ট্রান্সফার করতে পারি অপরচুনিটিজে। সো যেটা বললাম, যে নিজের সাথে যুদ্ধ তো চলছিলই, নিজের সাথে যুদ্ধ আসলে সবসময়ই চলে। অনেক কিছু যেভাবে চাই সেভাবে তো হয় না, অনেক কিছু যেভাবে করতে চাই সেভাবে করতে পারি না, বাট
যেটা চিন্তা করলাম যে প্রথমত যে জিনিসটা আমাকে আসলে চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে কিভাবে কাজে কনসেন্ট্রেট করতে পারি, কিভাবে কাজে কনসেন্ট্রেট করতে পারি। এবং এই যে প্রত্যেকটা অড, কোনোটাই ফেভারে না বা কোনোটাই কিন্তু ফরে না, একটা হচ্ছে সেলস ভালো হচ্ছে না, সো অর্ডার প্লেসমেন্ট হচ্ছে না, এখানে অর্ডার আসছে না, আমি নিজে অর্ডার প্লেস করতে পারছি না। চিন্তা করছিলাম যে এই সিচুয়েশনটা থেকে কিভাবে আসলে বের হতে পারি, কিভাবে একটা সলিউশনে নিয়ে আসতে পারি। এবং সেটা আসলে যখনই চিন্তা করতে হবে যে আমি একটা পরিবর্তন চাই, সেই পরিবর্তনের প্রথম স্টেপটাই হচ্ছে যে একটা পজিটিভ মনোভাব তৈরি করে নেয়া, যে ওটাতে আমার সাকসেসও আসতে পারে, ওটাতে আমার ফেলিয়ারও আসতে পারে, কিন্তু যেটাই হোক না কেন আমি ওই জিনিসটাকে ওন করব, আমি ওই জিনিসটাকে ফেস করব। আমি যখন একটা মেন্টাল স্টেটকে ওই জায়গাটাতে নিয়ে আসতে পারি, তখন অনেক কিছু আসলে নিজের কি বলবো নিজের ফরে কাজ করতে শুরু করে। তো আমি চিন্তা করছিলাম যে আমরা কি কনসেন্ট্রেট করতে পারি যে কোন কোন প্রোডাক্ট গুলো আসলে সেল হতে পারে। যেমন মানুষ এখন প্রচুর বাসায় বসে কাজ করছে, তো এই বাসায় বসে কাজ করা যে প্রোডাক্ট গুলো, সেই প্রোডাক্ট গুলো আমি কিভাবে আমরা প্রমোট করতে পারি অনেক বেশি। তো বাংলাদেশ থেকে তো আসলে আমাদের সুবিধা যেটা হচ্ছে যে আমরা তো অনেক বেশি সহজ ভাষায় গেঞ্জির কাপড়ের প্রোডাক্ট গুলো বেশি বানাই। তো আমরা শুরু করলাম কনসেন্ট্রেট করতে ওই এরিয়া গুলোতে, যে যেই প্রোডাক্ট গুলো বাড়িতে বসে লোকজন পরবে, বাড়িতে বসে যখন কাজ করবে তখন পরবে, বা বাড়িতে যে কাপড় গুলো লাগে সেগুলোতে আমরা কিভাবে কনসেন্ট্রেট করতে পারি। এবং খুবই অবাক হবার শুনলে যে ধরো 2 বছরে আমার মনে হচ্ছে, মানে গত 1.5-2 বছরে আমার মনে হয় যে আমি যত পজিটিভলি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেছি এবং যত পজিটিভলি একটা সমস্যার সমাধান করার চেষ্টা করেছে, বোধ হয় বাকি জীবনেও, মানে জীবনেও ওই ওই জিনিসটা পর্যন্ত আসতে হয়নি বা ওই জিনিসটা করিনি এখন পর্যন্ত। সো এটার লার্নিংটা ওয়াজ ভেরি ডিফারেন্ট। এবং নিজেকে জোর করে পজিটিভ ধরে রাখা, হ্যাঁ ইট টেক্স এ টোল অন ইউ। মানে ধরো মাঝে মধ্যে কি ফ্রাস্ট্রেটেড লাগেনি, মাঝে মধ্যে কি মনে হয়নি যে সব ছেড়ে কোথাও চলে যাই? অফকোর্স মনে হয়েছে। বাট আমার মনে আছে যখন আমি টিমের সাথে কথা বলে এই প্রোডাক্ট গুলো কিভাবে আমরা আরো বেশি সেল করতে পারি, ম্যানুফ্যাকচারদের সাথে কথা বললাম যে কিভাবে এই প্রোডাক্ট গুলোকে আমরা আরো দ্রুত তৈরি করতে পারি, লিড টাইম কিভাবে কমাতে পারি, এগুলোতে কিভাবে একটু ডিজাইন এলিমেন্ট আনতে পারি, যেগুলো আমরা সলিড কালারে করতাম সেগুলোকে একটু প্রিন্ট আনতে পারি কিনা, একটা ফ্যাশন এলিমেন্ট আনতে পারি কিনা। তো গত 1.5 বছরে, মানে আগের বছরের তুলনায় এই প্রোডাক্ট গুলো আমরা 20% বেশি সেল করেছি। তাতে কি সুবিধা হয়েছে? তাতে সুবিধা হয়েছে যে আমার যে পেমেন্ট নিয়ে ভয় ছিল যে আমি আমার ওয়ার্কার গুলোকে পেমেন্টটা ক্লিয়ার করতে পারবো কিনা, ওই কন্টিনিউশনটা ধরে রাখতে পেরেছি। এবং সেটার জন্য ধরো যে বললাম যে গত 1.5 বছরে ধরো মাত্র বোধ হয় 10 দিন অফিসে আসেনি, বাট বাকি প্রতিদিন অফিসে অফিসে এসেছে। যদি অফিসে 3 জন আসে, 3 জন এসে জন্য দেখে যে স্বপ্ন অফিসে আসছে। তো রিস্কি ছিল না, অফকোর্স দেয়ার ওয়াজ রিস্ক, অফকোর্স আই মেন মানে মেনটেন্ড অল দোজ সেফটি মেজার্স, ওগুলো মেনে চলেছে। কিন্তু তারপরে একটা মাত্র কারণে এই জিনিসটা সম্ভব হয়েছে, বিকজ আমি নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করেছি। এখন আমি যদি একবার ভেঙে পড়তাম বা আমি যদি একবার আসলে নেগেটিভটা চিন্তা করতাম, তাহলে কিন্তু এই পরিবর্তনটা সম্ভব হতো না। তো আমার সবসময় মনে হয় যারা উদ্যোক্তা তোমরা, আমার মনে হয় ওদের সাহস অনেক বেশি এবং ওরা অনেক বেশি কৃতিত্বের দাবিদার আমি বলবো। তো আমার কাছ থেকে খুব বেশি কিছু শেখার আছে বলে আমি মনে করি না, বরং আমি মনে করি আমি তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু তোমাদের কাছ থেকে জানতে পারি। তো যে জিনিসটা বলবো, কয়েকটা স্কিল বলবো, যে এই এই 5টা স্কিল, মানে ধরো যদি উদ্যোক্তা বা ইভেন ইউ ওয়ার্কিং সামওয়্যার এনিথিং, আমার মনে হয় ইন দ্য কামিং ডেজ যে ডিফিকাল্ট সময়টা আমরা পার করছি সেটাতে, যেমন আমরা এখন কি বলে 50 বছরের ইন্ডিপেন্ডেন্স করছি বাংলাদেশে, সেলিব্রেট করবো বাংলাদেশে, আমরা সাউথ এশিয়ান নেশন গুলোর ভেতরে একটা ইকোনমিক দিক থেকে অনেক উন্নতি করছি, কিন্তু সেই উন্নতিগুলোর পেছনে যদি মেয়েদের উন্নতিটা না থাকে বা মেয়েদের কর্মসংস্থান বা মেয়েদের এগিয়ে আসাটা না থাকে, আমার মনে হয় না যে এই উন্নতিটা আসলেই পসিবল হবে এবং এটাকে সাস্টেইন করা যাবে। সো আমাদের একটা অনেক বড় ভূমিকা আছে। এবং আমার মনে হয় যে আগামী ধরো 10 বছরে যেই গুণগুলো বা যেই স্কিলগুলো
সেটা তুমি উদ্যোক্তা হও, সেটা তুমি কোথাও কাজ করো, সেটা তুমি কারোর জন্যে কাজ করো, এই পাঁচটা গুণ বা পাঁচটা স্কিল, এই পাঁচটা স্কিল ইজ গোয়িং টু বি ভেরি ইম্পর্টেন্ট। আমি একটা একটা করে এই পাঁচটা স্কিল নিয়ে কথা বলবো, যেহেতু সময় অনেক কম আমি খুব কুইকলি বলার পরে কারো যদি কোনো প্রশ্ন থাকে খুব ভালোভাবে একটু ইন্টারাক্ট করতে পারলে ভালো লাগবে। যেমন প্রথমটা হচ্ছে ক্রিয়েটিভিটি। এখন রান্না তো সবাই করছে, আমি অনেক অনেক শুনছিলাম রান্নার কথা, এবং প্লিজ যে যে রান্না করো প্লিজ আমাকে খাওয়া পাঠিয়ে দিও, সো দ্যাট আমি আমার যারা পরিচিত আছে যদি খেয়ে ভালো লাগে সবাইকে তোমাদেরকে রেফার করে দিতে পারি। ক্রিয়েটিভিটিটা ইজ গোয়িং টু বি ভেরি ইম্পর্টেন্ট, সেটা আমি যেই কাজটাই করি না কেন, এটা আমি দুটো ব্লকের জামা বানিয়ে পাঠাই বা আমি দুটো আইটেম রান্না করে পাঠাই, কারণ হচ্ছে এখন সবাই যেহেতু মাশরুমের মতো কিন্তু মানে গজিয়ে উঠছে, অনেকগুলো প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, অনেকেই রান্না করে সেই খাবারটা সাপ্লাই করার চেষ্টা করছে, অনেকেই নিজে ব্লকের কামিজ ডিজাইন করে কি বলে অনলাইনে সেল করার চেষ্টা করছে, অনেকেই ফার্মিং করে সেটা যে কোনো প্রোডাক্টই হোক না কেন সেল করার চেষ্টা করছে। কিন্তু ওখানে আমি কি করে আলাদা হতে পারি? তো আমি একটা একটা জিনিস করে আলাদা হতে পারি, সেটা হচ্ছে যে ওখানে যদি আমার ক্রিয়েটিভিটিটা থাকে, এই জন্য আমাকে কনস্ট্যান্ট চিন্তা করতে হবে যে আমি আসলে একটু আলাদা করে কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারি। আমার কাজটা আমি যদি সেই সর্ষে ইলিশটাই রান্না করি, আমি সর্ষে ইলিশটার টেস্টটাকে আর তিনজন থেকে একটু আলাদা হতে পারি কিনা। তো আমার মনে হয় এই ক্রিয়েটিভিটি ইজ সামথিং দ্যাট উইল হ্যাভ টু ডেফিনেটলি কনস্ট্যান্টলি রিমেম্বার। এবং ওই যা আমি বললাম যে যখন আমি চিন্তা করছিলাম যে আমি সেক্টরটাকে কিভাবে চালিয়ে রাখবো, কিভাবে আমি ওয়ার্কারদের পেমেন্টটাকে ক্লিয়ার করতে হেল্প করব, তো আমি প্রথম যে জিনিসটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে আমি কিভাবে ওই যে বললাম যে প্রোডাক্টটাকে কিভাবে আরেকটু ডিফারেন্ট করতে পারি, যদি সে সলিড পরে এক কালারের পরে সেখানে আমি প্রিন্ট অ্যাড করতে পারি কিনা, দ্যাট ইজ ক্রিয়েটিভিটি, যে একটা নতুন কিছু অফার করা যে জিনিসটা একটু আলাদা অন্যদের থেকে। সো আমার মনে হয় যেই কাজটাই যেই সেক্টরেই যেই কাজটা করা হোক না কেন সেই কাজটা যদি আমি চেষ্টা করতে থাকি কনস্ট্যান্টলি, এবং এটা ইটস এ রিমাইন্ডার টু মাইসেলফ কনস্ট্যান্টলি নিজেকে বলা যে যেই প্রোডাক্টটা আমি দিচ্ছি সেই প্রোডাক্টটা কি একটু আলাদা, সেই প্রোডাক্টের মধ্যে কি কোন রকম নতুনত্ব আছে কিনা। আবার ওটার সাথে আরেকটা জিনিস যেমন অ্যাড করতে পারো যে এই সময়ে সাস্টেইনেবিলিটি মানে আমাদের প্ল্যানেট নিয়ে চিন্তা করার একটা অনেক বড় সুযোগ আছে প্রত্যেকটা জায়গাতে, সেটা মানে ছোট পরিসরে হোক বড় পরিসরে হোক প্রত্যেকটা জায়গাতেই জিনিসটা সাস্টেইনেবল কিনা, কোনো সাস্টেইনেবল অ্যাট্রিবিউট আছে কিনা ওটার ভেতরে সেটা অনেক বড়ভাবে দেখা হচ্ছে এখন। তো ধরো যেই যেই প্রোডাক্টটাই সেল করো, সো আমি আর একটা এক্সাম্পল দিই, ধরো একটা ব্লকের কামিজই বানাচ্ছ, সেই কামিজে যেই কেমিক্যালটা তুমি ইউজ করছো সেই কেমিক্যালটা ইউজার ফ্রেন্ডলি কিনা, সেই কেমিক্যালটা আসলে প্ল্যানেট ফ্রেন্ডলি কিনা, সেই এলিমেন্টটা তুমি যদি জানা থাকে তোমার জন্য, ইউ ক্যান অ্যাকচুয়ালি সেল দ্যাট প্রোডাক্ট ইন আ বিট ডিফারেন্ট ওয়ে দ্যান আদার্স। সো সাস্টেইনেবিলিটিটা আরেকটা জিনিস, এই এই এলিমেন্টগুলো দিয়ে তুমি তোমার ক্রিয়েটিভিটিটাকে দিতে পারো এবং প্রোডাক্টটাকে আলাদা করতে পারো। সেকেন্ডটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং, যেটা আরেকটা গুণ, যে জিনিসটা আগামী 10 বছরের জন্য এবং ইটস এখনো অনেক ইম্পর্টেন্ট এবং ভবিষ্যতেও ইম্পর্টেন্ট হবে। যে ধরো আমি যেই যেই প্রোডাক্টটা নিয়ে কাজ করছি, মনির ভাই একটু আগে বলছিলেন যে গুগলে সার্চ করে ওই কাজটা কি আগে হয়েছে কিনা, হ্যাঁ এখন তো মানে জানার পরিসর অনেক বেশি, আগে যেমন অনেক কষ্ট করতে হতো একটা ইনফরমেশনের জন্য, এখন কিন্তু চেষ্টা করলে রিচ আউট করা যায় লোকজনের কাছে, একটা জিনিস সম্পর্কে জানাটা খুব বেশি কঠিন না এখন। তো আমি কিভাবে একটা ডিফারেন্ট প্ল্যাটফর্মেও আমার প্রোডাক্টগুলো সেল করতে পারি, আমি কিভাবে একটা জিনিস ডাইভার্সিফাই করতে পারি, যে আমি যদি আজকে শুধু ব্লকের কাপড়টা তৈরি করলাম, আমি কি এটার সাথে আমি কি একটা পাঞ্জাবি স্টার্ট করতে পারি কিনা। ওকে, কারণ হচ্ছে একটা জিনিস যে খুব বেশি দিন ট্রেন্ড চলবে বা একটা জিনিস যে খুব বেশি দিন সাস্টেইন করবে সেটা কিন্তু নাও হতে পারে। যেমন আমরা যেভাবে আগে কাজ করতাম, কোভিড এর পরে কাজের ধরন কিন্তু পাল্টে গেছে, এখন আমি যদি ওই ট্র্যাডিশনাল ওয়েতেই নিজেকে রাখিয়ে আমি যদি নিজে পরিবর্তন না হই সময়ের সাথে সাথে, তাহলে কিন্তু আমার পক্ষে টিকে থাকাটা সম্ভব হবে না। সো প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনটা যেই সেক্টরেই কাজ করো না কেন, আমি রিকোয়েস্ট করবো যে এটাকে কিভাবে ডাইভার্সিফাই করা যায়, ওটা একটা জিনিস। আরেকটা হচ্ছে সাস্টেইনেবিলিটির কথা বলেছে, আরেকটা জিনিস হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম। এখন কিন্তু আমি শিওর যে ওপেনিং সেরেমনিতে দেখেছি আমি সোনিয়াপ্পা ছিলেন, আমি শিওর সোনিয়াপ্পা এটা নিয়ে কথা বলেছেন,
এখন কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মটা অনেক বড় একটা সুযোগ করে দিয়েছে সবার জন্য। আমরা কিন্তু অনেক সময় জানি না যে এই প্ল্যাটফর্ম গুলো কিভাবে ইউজ করতে হয়। এখন ধরে নিচ্ছি যে আমার বিজনেসের সময়টা একটু ডাল যাচ্ছে, সময়টা খুব একটা ভালো যাচ্ছে না, আমি এই সময়টা ফ্রাস্ট্রেটেড না হয়ে বা ডিমোটিভেটেড না হয়ে আমি আসলে কিভাবে চিন্তা করতে পারি যে এই সময়টাতে যেহেতু আমার ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো নিয়ে খুব বেশি নলেজ নাই, আমি এই জিনিসটা কিভাবে শিখতে পারি, বা আমি যদি ব্যবসায়ী হতে চাই আমার ভ্যাট ট্যাক্স ব্যাপারগুলো জানা অনেক দরকার, এই ব্যাপারগুলো কি আমি আসলেই জানি? তো যেহেতু আমার কাছে একটু সময় আছে এখন, ওই কাজের প্রেশারটা নেই, আমি এই সময়টাকে কিভাবে কাজে লাগাতে পারি ওই জায়গাটাই, সো দ্যাট আমার চিন্তা করার প্রসার, মানে আমি যখন একটা একটা প্রবলেমে পড়বো বা একটা সিচুয়েশন আমার জন্য তৈরি হবে, আমি ওই সিচুয়েশন থেকে কিভাবে নিজেকে বের করতে পারি, ওকে, আমি আমার নিজের ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটিটা কিভাবে যেন নার্চার করতে পারি। আরেকটা বলতে চাই, আরেকটা ইয়ে হচ্ছে সোশ্যাল ইন্টেলিজেন্স। সোশ্যাল ইন্টেলিজেন্স যেমন বলবো নেটওয়ার্কিং এর কথা, এখন আমরা মেয়েরা স্পেশালি ভীষণ রকমের শাই, হ্যাঁ ভীষণ রকমের শাই, এবং আমরা খুব সাহস করে যে যে বলবো, বাট আমি শিওর যে তোমরা যারা এখানে এসেছো তারা অনেক সাহসী মানুষ, বাট তারপরেও আমি বলবো যে ধরো আমি যেই সেক্টরটা নিয়ে কাজ করছি সেই সেক্টরে কিন্তু আমি যদি একটু খোঁজ করে দেখি আরো 10 জন কাজ করছে, হ্যাঁ, তা আমি কি ওদের সাথে একটা নেটওয়ার্কিং এ যেতে পারি, আমি কি ওদের সাথে আসলে কোন রকম রিচ আউট করতে পারি? তো ওদেরকে একটা ছোট্ট এক্সাম্পল দেই, যেমন ধরো গত সপ্তাহে আমার কাছে একটা মেইল এসছে, মেইলটা এসছে নেদারল্যান্ড থেকে, নেদারল্যান্ডের একটা ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারে একটা মেয়ে পড়ে, সেই মেয়েটা আমার কাছে রিচ আউট করছে কারণ ওর ওর বাংলাদেশের এইচডিজি নিয়ে হচ্ছে ওর কাজটা, ওর থিসিসটা। নেদারল্যান্ডের একটা মেয়ে যে আমাকে চেনেও না, ও ইন্টারনেট ঘেটে আমার নাম্বার বের করে আমার ইমেল অ্যাড্রেস বের করে শি রিচড আউট টু মি যে আমাকে ওকে আধা ঘন্টা সময় দিতে হবে ওর ওই থিসিস পেপারটাতে হেল্প করার জন্য। সো যদি আসলে ইচ্ছাটা থাকে তাহলে ইউ ক্যান রিচ আউট টু এনি কর্নার অফ দ্য ওয়ার্ল্ড, যে কোনো জায়গায় যে কোনো মানুষের কাছে কিন্তু পৌঁছাতে পারবে। এখন একবার নক করলা কোনো রেসপন্স এলো না, সেটা দেশে হোক বিদেশে হোক, দ্বিতীয়বার করলা সেটাও রেসপন্স এলো না, তারপরে কি হলো? তারপরে যেটা আমরা নর্মালি করি হাল ছেড়ে দিই, কিন্তু আসলে যদি আমি কনস্ট্যান্ট ট্রাইটা করতে থাকি আমার মনে হয় নেটওয়ার্কিং এর মাধ্যমে অনেক অনেক কিছু আসলে করে ফেলা সম্ভব। আর এই জগৎটাই এখন আসলে দেয়ার ইজ এ বিগ থিং কল নেটওয়ার্কিং নাও, এবং আমার মনে হয় যে আগেকার মানুষ অনেক হিংসুটে ছিল, হ্যাঁ এখন কিন্তু মানুষ অনেক বেশি ওপেন, হ্যাঁ মানুষ আমার মনে হয় যে এখন বেশি অনেক সাহায্য করতে চায় আগের তুলনায়, কম্পিটিশনও বেশি, বাট আমার মনে হয় মানুষের মানসিক যে একটা পরিবর্তন হচ্ছে সেটাকে আসলে সুযোগটাকে নিতে হবে যে আমি কিভাবে রিচ আউট করে নেটওয়ার্কিংটা বাড়িয়ে আমি যে সেক্টরটাতে কাজ করছি সেই সেক্টরটা থেকে কিভাবে ইনফরমেশনটা নিতে পারি। আরেকটা জিনিস যেটা বলবো, আরেকটা গুণ যে জিনিসটা বলেছি যে এই মুহূর্তে এবং আগামী 10 বছরের জন্য ভীষণই ইম্পর্টেন্ট হবে, সেটা হচ্ছে সেলফ ম্যানেজমেন্ট। এখন তোমাদের মধ্যে আমাকে বলতো যে কয়জন আসলে ধরো সকালবেলা একটু যোগা করো বা সকালবেলা একটু হাঁটতে যাও বা সন্ধ্যাবেলা একটু হাঁটতে যাও, যদি ছেলে মেয়ে থাকে তাদের হাত ধরে কি একটু হাঁটতে যাও কিনা, বাসায় একটু বয়স্ক লোকজন থাকে আই নো ওদেরকে নিয়ে বাইরে বের হওয়া ডিফিকাল্ট, ছাদে যাও কিনা, একটু খোলা হাওয়ায় যাও কিনা, বলতো একজন দুইজন, ডু ইউ ডু দ্যাট? কেন জরুরি জিনিস হবে, কারণ হচ্ছে যে বললাম যে ধরো কোভিড এর একটা মানে একটা মেন্টাল আমাদেরকে কিন্তু মেন্টালি পিছিয়ে দিয়েছে, শুধু তাই না ইকোনমিক্যালি পিছিয়ে দিয়েছে, সোশ্যালিও পিছিয়ে দিয়েছে অনেকটা। তো নিজেকে আসলে ওই পজিটিভ স্পিরিটটা ধরে রাখা এবং সাথে সাথে কাজে ভালো করা, সেটার জন্য সেলফ ম্যানেজমেন্টটা, আমার আমার সময়ের ম্যানেজমেন্ট এবং আমার নিজের টেক কেয়ার করা ব্যাপারটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাকে চেষ্টা করতে হবে যে দিনের দিনের একটা প্ল্যান করে নেয়া, এবং এই দিনের প্ল্যানটা আমি সবসময় বলি যে ধরো আজকে আমার জীবনের শেষ দিন হতে পারে কিন্তু, হ্যাঁ কালকের দিনটা আমি নাও দেখতে পারি, আই অলওয়েজ প্ল্যান মাই ডে অ্যাকর্ডিংলি, যে যদি আজকে শেষ দিন হয় তাহলে কি আজকে এখন যা করছি সেই কাজটা কি করতাম, বা অন্য কিছু আরো কিছু কি ভালো করার চেষ্টা করতাম, কোন ইম্পর্টেন্ট কাজটা করার চেষ্টা করতাম। তা আমার মনে হয় যে এই এই জিনিসটা যদি একটু মাথায় রাখো যে কিভাবে আমি আমার সেলফ ম্যানেজমেন্টটা নিজেকে টেক কেয়ার করার ব্যাপারটা আমি যদি একটু আত্মস্থ করে নিতে পারি, কারণ হচ্ছে আমরা মেয়েদের ক্ষেত্রে তো সবসময় মনে করি যে আমি জীবন না দিয়ে দেওয়া পর্যন্ত কিন্তু আমি সার্থক না, হ্যাঁ সবসময় ভেবে দেখবা যে
আমি যতক্ষণ না পর্যন্ত আমার জীবন দিয়ে দিতে পারছি, স্পেশালি সংসারের জন্য, পরিবারের জন্য, কাজের জন্য, ততক্ষণ পর্যন্ত আমি সার্থক না। ব্যাপারটা আসলে ভুল। আমি তোমাদেরকে বলবো, তোমার জীবনটা আসলে দিয়ে দেওয়ার কোনো দরকার নাই। হ্যাঁ, তুমি যদি মনে করো সকালবেলা উঠে তুমি ব্রেকফাস্ট বানানোর জন্য তুমি তোমার হাজবেন্ডের হেল্প চাইবা, ওনাকে আসলে উনি যখন ঘুমে মরে যাচ্ছে ওকে টেনে তোলো সকালবেলা উঠে, কারণ তুমি উঠতে পেরেছো সকালবেলা, ওকে টেনে তুলে বলো ভাই আমি ডিমের অমলেট বানাবো, টমেটোটা তুমি কুচি করো বা পেঁয়াজটা তুমি কুচি করো। এখন এটা আসলে শুনতে অনেক ডিফিকাল্ট মনে হয়, মনে হবে যে আপা এটা তো আসলে হবে না, চেষ্টা করে দেখো, চেষ্টা করে দেখো হবে, কারণ হচ্ছে আমি সেটার প্রমাণ। হ্যাঁ, এখন এই যে কোভিড এর সময় আজ বলেছে, আমি সকালবেলা অফিসে চলে আসি, ছেলের তো অনলাইন ক্লাস, এখন ছেলের অনলাইন ক্লাসের জন্য আমি যেমন, আমার হাজবেন্ডের নাম অনিন্দ, আমি অনিন্দকে সকালবেলা বলে এসেছি যে তুমি কিন্তু সকালবেলা ওকে ওকে তুলে দিও। হ্যাঁ, ওর কিন্তু অনলাইনে ক্লাস আছে, তো অনিন্দ সকালবেলা ওকে ঘুম থেকে তুলে দিয়ে আবার শুয়ে পড়েছে। ছেলে আমাকে ফোন করেছে আমি অফিসে যে মা নেটের কানেকশন তো কাজ করছে না, তাই বললাম বাবাকে গিয়ে ডাক, বলে বাবা তো ঘুমাচ্ছে, আমি বললাম ইটস ওকে, বাবাকে গিয়ে আবার ডাক, কারণ বাবার কিন্তু ও চিন্তা করেছে ওকে তুলে দেওয়া পর্যন্তই আমার কাজ, কিন্তু আমরা কি চিন্তা করি ও তোকে তুলে দেওয়ার পরে ওর নেটের কানেকশন ঠিক আছে কিনা, ওর ব্রেকফাস্টটা কখন দিতে হবে, ওটা ওই পর্যন্ত চিন্তা করি। তা আমার মনে হয় ওই পর্যন্ত চিন্তা করতে আরেকজনকে সাহায্য করতে হবে, কারণ ওরা ওই পর্যন্ত চিন্তাটা করে না, রাইট? তো আমি বলবো যে হেল্প চাইতে পারাটা এটা অনেক বেশি জরুরি জিনিস এবং চাইতে হবে। হ্যাঁ, আমি বলবো অবশ্যই সংসারে যারা আছে তারা সবসময় হয়তো বা ভাবতে পারে যে তুমি জীবন দিয়ে না দেওয়া পর্যন্ত তুমি সার্থক না, তুমি নিজে চিন্তা করতে পারো আমার জীবন না দিয়ে দেওয়া পর্যন্ত আমি সার্থক না, একেবারে ভুল ধারণা, সাহায্যটা চাও। সাহায্যটা চাইলে দেখবো সাহায্যটা আসলে করার জন্য তৈরি করতে হবে, যদি না হয় এবং দেখবো অনেকে আসলে সাহায্যটা করতে চায়। এবং আমি বলবো যে ধরো এই সময় বের হওয়াটা ভেরি ডিফিকাল্ট, তারপরেও বলবো যে যোগাযোগটা রাখার চেষ্টা করো অন্যদের সাথে, যার সাথে কথা বললে দেখবো অনেকে আছে যে যার সাথে কথা বললে তুমি আসলে ওই আগ্রহটা পাও, ওই এনার্জিটা পাও, ওই পজিটিভিটিটুকু পাও, কারণ জীবনে তো নেগেটিভ মানুষেরও অভাব নেই, তাই না? কিন্তু দেখবা যে প্রত্যেকের জীবনে, আমাদের প্রত্যেকের জীবনে দেখবা ওই মানুষগুলো আছে যে যারা আসলে আমাকে ওই পজিটিভ এনার্জিটুকু দিতে পারে। আমি বলবো ওই কানেকশনটা তাদের সাথে রাখো, যে জিনিসটা তোমার তোমার সেলফ ম্যানেজমেন্ট বা তোমাকে ভালো রাখতে সাহায্য করবে, সেটা আরেকটা স্কিল, আরেক ইয়ের জিনিসটা। আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে ধরো একটুখানি হলেও গ্লোবাল চিন্তা করো। হ্যাঁ, এখন মনে হতে পারে আপা আমি নেত্রকোনার একজন, আমি এখান থেকে আসলে বাংলাদেশটাকেই দেখতে পারি না, আমি পৃথিবীটাকে কিভাবে দেখব। পৃথিবীটাকে দেখতে পারার একটা চেষ্টা যেন তোমার ভেতরে থাকে। ওই যে আমি বললাম যে ধরো ডিফারেন্ট প্ল্যাটফর্ম থেকে ডিফারেন্ট জিনিসপত্র এখন সুযোগ তৈরি হচ্ছে, তুমি যদি ওই জিনিসগুলোকে না জানো, তুমি যদি ওই জিনিসগুলোকে না ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু পিছিয়ে যেতে পারো। সো আমার মনে হয় যে যেই জায়গাটাতেই থাকো না কেন, একটা মেন্টালিটি তৈরি করো যে আমার জিনিসটাকে গ্লোবাল আমি একটা যেন আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে পারি, গ্লোবালি কি হচ্ছে একটা বড় পার্সপেক্টিভ যেন আমি বুঝতে পারি। কারণ হচ্ছে আজকে আমি যদি দেশের মানুষের জন্য জিনিসটাকে প্রোডিউস করি, আমাকে আসলে চিন্তা করতে হবে যে আমি ওই বড় স্বপ্নটাকে আদৌ মাথার মধ্যে রাখতে পারি কিনা, যে দুই দিন পরে ওটা আমি সারা বিশ্বকে দেখাতে পারবো। তা আমি সবসময় মনে করি যে অ্যাক্ট লোকাল বাট থিঙ্ক গ্লোবাল, মানে ওই গ্লোবাল একটা চিন্তা করার জন্য মানসিকতাটা ভেতরে থাকে। তো এই কয়েকটা স্কিল সেট, যে স্কিল সেট গুলো আমি বললাম যে নিজেকে পজিটিভ রাখতে সাহায্য করবে, নিজেকে পজিটিভ থিঙ্কিং এ সাহায্য করবে, এবং নিজেকে আরেকটু এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর একটা জিনিস, একদম লাস্ট যে জিনিসটা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ভালো মানুষ হওয়াটা সবার আগে জরুরি। আমি সবসময় বলি যে ভালো থাকার থেকে ভালো রাখতে পারার ভেতরেও আনন্দ আছে। তো আমি যেন শুধুমাত্র নিজেরটা চিন্তা না করি, আমার আমার সংসারে যারা আছে, আমার আশেপাশে যারা আছে, তাদেরকে কি আমি যদি আরেকটু ঠেলে আমি যা করছি তার সাথে একটু যোগ রেখে ওকে আরেকটু সাহায্য করতে পারি কিনা, স্পেশালি মেয়েদের ক্ষেত্রে। যেমন মেয়েদের ক্ষেত্রে আমি বলবো যে অনেক সময় আমরা শুনি যে মেয়েরা আসলে মেয়েদের শত্রু। হ্যাঁ, ওর ভালো হচ্ছে এটা আমার ভালো ভালো লাগে না, বাট আমার মনে হয় না যে আসলে এই ব্যাপারটা অ্যাকচুয়ালি খুব বেশি সত্যি। আমার মনে হয় যে যদি আসলে আরেকটা মেয়েকে তুমি একটু সাহায্য করার চেষ্টা করো, দেখবা সেও আসলে ওই তোমার মতো করে পজিটিভ চিন্তা করতে পারবে। আমরা যখন পাই আমরা তখন দেওয়ার চেষ্টা করি, তা আমি যখন ভালোবাসাটা পাই, সাপোর্টটা পাই, সাহসটা পাই, আমি কিন্তু আরেকজনকে ওই ভালোবাসাটা সাপোর্টটা দেওয়ার চেষ্টা করবো। আরেকটা ছোট্ট এক্সাম্পল দিই তোমাদেরকে, যেমন ধরো
আমি যে ইন্ডাস্ট্রিতে চাকরি করি বা কাজ করি সেটা হচ্ছে গার্মেন্টস, এবং আমার তো শুরু থেকে ইয়ে ছিল যে এত মেয়েরা কাজ করে কিন্তু একটু বড় পজিশন গুলোতে, একটু অফিসার লেভেলে বলো সুপারভাইজার লেভেলে মেয়েরা নেই, হ্যাঁ কোথাও নেই মেয়েরা। তো শুরু থেকে যেমন গত 10 বছর ধরে বা 15 বছর ধরে টানা কাজ করে যাচ্ছে এটার পেছনে, তা আমার মনে আছে যখন আমরা ধরো মেয়ে সুপারভাইজার গুলোকে নিয়োগ দেওয়ার চেষ্টা করলাম, তাদেরকে ট্রেন করে পরের লেভেলটাতে নিয়ে যাওয়ার চেষ্টা করলাম, এদের মধ্যে অনেকের প্রথম যে প্রবলেমটা সেটা হচ্ছে যে আপা আমি পারবো না, হ্যাঁ, বা আমার ওই 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 জিনিস সাহসটা নাই। কারণ কি, আশেপাশে 10 জনকে বলছে যে এটা অনেক কঠিন কাজ হবে, এই কাজটা তুমি নিও না, হ্যাঁ তোমাকে আর একটু দেরি করে থাকতে হবে, তোমাকে আর একটু বেশি লম্বা সময় কাজ করতে হবে, তুমি ওই কাজটা নিও না। এখন এরকম বলার লোকজন কিন্তু আমার আশেপাশে প্রচুর আছে, কিন্তু সেটার মধ্যে থেকেও যখন আমাকে একজন হলেও বলে যে না একটু চেষ্টা করে দেখো বা একটু সাহস করে করে দেখো, তো যখন দুই মানে এই গত 10 বছরের ট্রেনিং গুলো করার পরে এই এত বছর পরে এসে আমাদের 200 সুপারভাইজার তৈরি করতে পেরেছি আমরা, এবং তাদের প্রোডাক্টিভিটি অনেক বেশি, তারা অনেক বেশি অ্যাটেন্টিভ, তাদের অ্যাটেনশন টু ডিটেলস অনেক বেটার, তারা অনেক ভালো কাজ করছে, এবং মজার ব্যাপার হচ্ছে ওই 200 জন আরো 10,000 মেয়েকে সাহায্য করছে আর একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, ওই সাহসটা দিতে পারছে। তা আমি মনে করি যে যারা উদ্যোক্তা, হ্যাঁ সমস্যা তো সব জায়গাতেই আছে, ছোট ছোট প্রবলেম আছে, ছোট ছোট বাধা আছে। যে একজন বলছিল, আমি নামটা ভুলে গেলাম বোধহয়, শাহজাদি বলছিল যে যেই পরিমাণ ধাক্কা খেয়েছে, ধাক্কা জীবনে থাকবে। এবং আমার আমার সবসময় মনে হয় যে আমি আসলে গ্রেটফুল, হ্যাঁ, যে আল্লাহ তাআলা আমাকে ধাক্কাটা দেয়, হ্যাঁ, এবং আমি সবসময় মনে করি যে ধাক্কা খেয়ে আমি ওটাতে ডিমোটিভেটেড হতে চাই না, ওটাতে নেগেটিভ হতে চাই না, বরং আমি একটা ধাক্কা খেলে আমি মনে করি ঠিক আছে, একটা ধাক্কাতে আমি একটুখানি শক্ত হয়েছে, আমি এখন নেক্সট ধাক্কার জন্য প্রস্তুত, আমি আর একটা ধাক্কার জন্য রেডি হয়ে আছি, দিক আমাকে আর একটা ধাক্কা। তা আমার মনে হয় মানসিকতাটা যদি ওরকম হয় যে যেই ধাক্কায় আসুক না কেন, যেই বাধাটাই আসুক না কেন, আমি ভালো মানুষ হব, এই যে গুণগুলোর কথা বললাম, আমাদের আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে শেখার চেষ্টা করি, এবং একটা নেটওয়ার্কিং তৈরি করি, আমি যে কাজটা করছি সেই কাজটা নিয়ে একটা নেটওয়ার্কিং এর মাধ্যমে অন্যদের কাছ থেকে কতটুকু শিখতে পারি, আবার আরেকটা জিনিস বলেছি যে কিভাবে গ্লোবাল হতে পারি, এবং যেই স্কিলটা আমার নেই, যেই সিচুয়েশনটা বা যেই সিচুয়েশনটা হ্যান্ডেল করার জন্য আমাকে হয়তো, যে ছোট ছোট কিছু এক্সাম্পল দিলাম যে আমি ভ্যাট ট্যাক্স সম্পর্কে যদি না জানি বা আমি এই ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো সম্পর্কে যদি না জানি, কিভাবে ছোট হলেও কিভাবে একটু নিজেকে এনরিচ করার চেষ্টা করতে পারি, এই জিনিসগুলো যদি হয় আমার মনে হয় কেউই আটকে রাখতে পারবে না, কেউ আটকে রাখতে পারবে না, এবং ভালো থাকবো এবং ভালো রাখারও চেষ্টা করবো। অনেক ধন্যবাদ। তো তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানতে চাও, আমাকে একটু বলতে পারো, অ্যাজ আই সেড আমাকে আই হ্যাভ টু রান, হ্যাঁ দৌড়াই যেতে হবে। আমার ভেতরে একটা ছোট কষ্ট আছে ম্যাম, আপনার কথা শুনে মনে হচ্ছে যে এটা এক্সপ্রেস করা যায়, সেটা হচ্ছে ম্যাম যে আমি প্রফেশনালি টিচিং এ আছি, টিচার। তো কোভিড এ সবাই তো জানে কি অবস্থা, তো হাজবেন্ডেরও আইএসপি বিজনেস, তো সেক্ষেত্রেও একটু ধরাশা হয়ে গেছে। তো দেখা যাচ্ছে যে আমি উদ্যোগটা আগে থেকেই ছিল কোভিড এর আগে থেকে, কিন্তু আমি সেরকম ভাবে আগাইনি, আমার প্রফেশনের কারণে সেরকমটা আগাইতে পারিনি। তারপরে যখন আমি উদ্যোগটা নিয়ে নামলাম, তখন দেখা যাচ্ছে যে আশেপাশের মানুষ আমার মানে একদমই, আমার হাজবেন্ড নিজেও, আমার আপন ভাই, মা, শ্বশুর শাশুড়ি সবাই বলতেছে তুমি যে এটা শুরু করছো এটার ফিউচার কি, কতদিনে হবে, চালাবো কি করে, চলবে কি করে, হ্যাঁ তোমার ইনস্ট্যান্ট তোমার চলতে হবে, সেটা কোথায় পাবা, মানে এমন ভাবে মেন্টালি ক্র্যাক করে ফেলে ম্যাম, যার কারণে হয় কি ওই যে এক মানে থিংক পজিটিভটা না অনেক সময় ম্যাম চলে আসে না। হ্যাঁ, তারপরে যখন আমাকে জিজ্ঞেস করে যে তুমি বলো তো দেখি প্ল্যান আগে না ফিনান্সিয়াল সাপোর্ট আগে, সেটা আমাকে বলে যে তোমার কাছে যদি টাকা না থাকে তাহলে তুমি কিভাবে প্ল্যান করবা, তোমার প্ল্যান, আর তুমি যদি প্ল্যান করো সেটাকে বাস্তবায়ন করতে গেলে তোমার মূলধন লাগবে, তো সেক্ষেত্রে তুমি যে উদ্যোগ শুরু করেছো তোমার ব্যাক সাপোর্ট তোমার দেখতে হবে। তো ম্যাম মানে যাদের নেগেটিভিটিটা এরকম থাকে আমি তো সাপোর্টটাও আশা করতে পারি না ম্যাম, তো সেক্ষেত্রে ম্যাম নিজেকে কিভাবে ধরে রাখতে পারবো ম্যাম, আসলে সময় সময় ম্যাম প্রচুর মানে ডিপ্রেশনে চলে যায় যে শুরু করছি যে সাপোর্ট যে আশেপাশ থেকে আসবে
সেটা তো নাই ম্যাম, বরঞ্চ আরো বেশি মানে মেমোরেবল, মানে মেমোরিতে এমন এমন জিনিস ম্যাম ধাক্কা পুশ করা হয় যে না, তুমি শুরু করছো এতদিন ধরে শুরু করছো, কোনো ফলাফল দেখছি না, তুমি শুরু করছো মাসে 2-3 হাজার টাকা হচ্ছে, তো মানে আমি যেমন বুঝি যে এটার জন্য কোর্স প্রয়োজন, আমার শেখা দরকার, আমি আমাকে শিখতে হবে, আমাকে জানতে হবে, কিন্তু তাদের হচ্ছে ইনস্ট্যান্ট তোমার বেনিফিটটা কি, তুমি ইনস্ট্যান্ট কি পাচ্ছো। হ্যাঁ, তো ম্যাম এই থিংকিংটা আমাদের সমাজে কিন্তু খুব বেশি ম্যাম, খুব ধৈর্য নাই, বেশি। জি ম্যাম, যে সময় দেয়া হয় না, তার উপরে তো ম্যাম আমরা মেয়ে, ঠিক আছে, হ্যাঁ, আর সবার ধারণা কি জানো, যে তোমার হাতে তুমি উদ্যোক্তা, তোমার কাছে একটা ম্যাজিক লাঠি আছে, হ্যাঁ, যে ম্যাজিক জিনিসটা টাচ করবা সেটাই সোনা হয়ে যাবে, তাই তো? শোনা, এবং থ্যাংক ইউ, কালকে থেকেই ওই সোনার, ওই যে সোনার ডিমটা পাড়া শুরু করবা আর কি। হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ আমার ম্যাম, দেখো বাবা, এই 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 মানসিকতা যে বললাম, যে এই মানসিকতার পরিবর্তন, এই সোশ্যাল চেঞ্জটা আসতে তো সময় লাগবে অফকোর্স। আমরা মেয়েদেরকে, এবং মজার ব্যাপার হচ্ছে, তুমি দেখবা যে সংসারে, আমি এটা অনেক 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 জায়গায় দেখেছি, যে ধরো একটা ছেলে কিছু টাকা নিয়ে নষ্ট করলো, ওটাতে কিন্তু সমস্যা খুব হলো বেশি ম্যাম, সমস্যা নাই, হ্যাঁ, সমস্যা বাট নাই, একটা মেয়েকে তো প্রথমত ওই টাকাটা দিতেই রাজি না, তারপরে চিন্তা করতে থাকবে যে এই টাকাটা যে দিলাম, এই টাকাটার কোনো রকম আউটপুট আসবে কিনা, সেই আউটপুটটা আদৌ আমরা চোখে দেখতে পারবো কিনা, সুফলটা দেখতে পারবো কিনা। তবে আমি বলবো, ওই যেটা বললাম, যে ধরো জীবনে এরকম বলার লোকের সংখ্যা অনেক বেশি, হ্যাঁ, ম্যাম তার আরেকটু মধ্যে থেকে বলি, একজনকে পাবা যে আসলে স্টিল স্বপ্নটা দেখতে পারে তোমাকে নিয়ে, ওই ওকে ওই ম্যাম এনার্জিটা ওখান থেকে নাও। একটু বলি ম্যাম, আমাকে বলা হয় যে আমি তোমাকে ফিনান্সিয়ালি সাপোর্ট করব, আচ্ছা আমাকে বলা হয় আমার আপনজন, কিন্তু আমাকে একটি নির্দিষ্ট সময় দিয়ে দাও যে এই সময়ের মধ্যে তুমি গেইন করতে পারবা, তো ম্যাম হাউ ক্যান আই, মানে আমি তাদের কিভাবে এই সময়টা দিব, কারণ আমি নিজে তো বুঝতে পারছি না যে আগামী 5 বছরে আমি কতটা স্কিল ডেভেলপ করব, তার উপরে ডিপেন্ড করবে আমার চলাটা ম্যাম, তো সেক্ষেত্রে তো আমি তাদের ওইভাবে বলতে পারি না যে না আমি তোমাকে 5 বছর দিচ্ছি, 10 বছর দিচ্ছি, এর মধ্যে আমি তোমাকে করে দেখাবো, এই ব্যাপারটা হয়ে ওঠে না ম্যাম অনেক সময়, তো স্ট্রেট বলা হয় যে যেহেতু তোমার কন্ট্রিবিউশন হচ্ছে না ফ্যামিলিতে, সো দেন স্টপ ইট, ঠিক আছে স্টপ করে দাও, মানে এরকম কিছু কনজারভেটিভ ফ্যামিলি থাকে ম্যাম, সবার তো আর একরকম না, না না, অফকোর্স বাবা, অ্যান্ড আই কমপ্লিটলি কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড, যে ওই যে বললাম যে ধরো বাধা দেওয়ার লোকের অভাব নেই, পারবা অভাব না বলার লোকের অভাব নেই, অভাব কিন্তু ওই ওই জায়গাটাতেই বলেছি যে সেলফ ম্যানেজমেন্ট, যে আমি নিজের সাথে কনস্ট্যান্টলি কথা বলতে থাকা। হ্যাঁ, ধরো আমার আশেপাশে কেউই নেই আমার সাথে কথা বলার মতো, বা আমাকে ওই পজিটিভটা, পজিটিভিটিটা দেওয়ার মতো, এনার্জিটা দেওয়ার মতো, আমি বলবো টক টু ইউর সেলফ, ইউ বিকাম দ্যাট পজিটিভ পার্সন টু ইউর সেলফ, সো দ্যাট আমরা কিন্তু সেলফ কনভার্সেশন করি না, চিন্তা করে দেখবা যে নিজে নিজের সাথে কথা বলি না খুব একটা, নিজেকে নিজের সাথে কথা বলতে হবে, নিজেকে নিজেকে বোঝাতে হবে যে এই সমস্যাগুলো তো আমার কাছে আছে, এই সমস্যাগুলো থেকে তো আমার বের হওয়ার এই মুহূর্তে উপায় নেই, কিন্তু তারপরেও আমাকে যেন থামিয়ে না দেয়, আমি যেন থেমে না যেতে পারি, বা আমাকে, এই যে বললাম যে এটাই কিন্তু একটা বড় প্ল্যাটফর্ম, এই যে এখানে আমি 76 জনকে দেখতে পাচ্ছি, এটাও কি একটা বড় সংসার না? এখানেই কি আমরা একজন আরেকজনের স্ট্রেংথ হতে পারি? আমি কি ওর কাছে রিচ আউট করতে পারি, ও কি আমাকে আর একটু সাহায্য করতে পারে, বা ও কি ওর সাথে কি কথা বললে কি আমার মনটা ইয়ে হতে পারে? তা আমার মনে হয় রিচ আউট, স্পিক আপ। হ্যাঁ, সরি ম্যাম, নো নো নো, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি ফাইন। আই নো, যে আমাকে দেখে মনে হচ্ছে যে ইস, মনে হয় ম্যামের জীবনে কোনো রকম কোনো সমস্যাই নেই, মনে হয় কোনো প্রবলেমই নাই, কেউ বলে না যে তুমি এটা পারবা না, বা কেউ বলে না যে এরো এই জায়গাটায় থেমে যাও। আমি যখন জয়েন করি এই ইন্ডাস্ট্রিতে, এটা অনেক জায়গায়, অনেক ইন্টারভিউতে, অনেক জায়গায় বলেছি যে যে কোম্পানিতে জয়েন করেছিলাম, সেই কোম্পানিতে শুধুমাত্র টেলিফোন অপারেটর ছিল আমার সাথে একটা মেয়ে, আর 150 জন ছেলে ছিল, আর আমি একটা জুনিয়র হিসেবে জয়েন করেছিলাম। তো ধরো শুরুতে সবাই সবাই শুধু নেগেটিভটাই বলতো, যে এই ইন্ডাস্ট্রিতে মেয়েরা কাজ করে নাকি, এই ইন্ডাস্ট্রিতে কি করবে, এ তোমার এই এই টাকার দরকার আছে কিনা, বা তুমি এই কাজ করবা কিনা। তো নেগেটিভ বলার লোকের আসলে অভাব নাই জীবনে, নেগেটিভ থাকবেই, নেগেটিভিটির মধ্যে দিয়েই কিভাবে এগিয়ে যেতে হবে, হাজার হাজার এক্সাম্পল আছে যে কত কঠিন সময় পার করে একজন বের হয়ে এসছে, আমি কেন হতে পারবো না? যদি ও পারে ওই কঠিন সময়টা থেকে বের হয়ে আসতে, সেদিন খুবই সিআরপি তে গেছিলাম, তোমরা সবাই সিআরপির নাম শুনেছ, সিআরপি তে গেছিলাম, তো একটা মেয়ে হুইল চেয়ারে, বাবা নেই, মা নেই, যাই হোক সিআরপি তো আছে এবং সিআরপি ওকে ইয়ে করছে, ট্রেনিং করাচ্ছে। তা আমি যখন ওর দিকে তাকায় দেখলাম,
মেয়েটা না হাঁটতে পারে না নিজে নিজে কোনো কিছু করতে পারে, ওর দুটো হাত কাজ করে শুধু। তা আমি চিন্তা করে দেখলাম যে ওর সমস্যা থেকে কি আমার সমস্যা বড়? মনে হয় না। তো দেখবা যে এরকম অনেকেই আছে যে যাদের দিকে তাকালে বা যাদের সমস্যাটা দেখলে তখন তুমি তোমাকে কাউকে বলতে হবে না, তুমি নিজেই নিজেকে পজিটিভলি ইয়ে করতে পারবা যে নাজদিন তোমার মনে হচ্ছে এটা বড় সমস্যা, দেখো ওই সমস্যার মধ্যে থেকে এখনো নিজেকে ট্রেন করার চেষ্টা করছে, ও এখনো হাতের কাজ করছে। আমি ওকে একটা ল্যাপটপ কিনে দিয়েছি যে ও একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে ও নিজে নিজে যে কাজগুলো করে সেই কাজগুলো যেন ও সেল করতে পারে, সাথে ওর যেন কর্মসংস্থান নিজে নিজে তৈরি করতে পারে ও নিজের জন্য, ও যেন কারো মুখাপেক্ষী হয়ে না থাকে। তো বাবা সমস্যা সব জায়গায়, সবাইকেই আটকে ধরা হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই বাধা অনেক বেশি, বা তার মধ্যে থেকেও বের হয়ে আসতে হবে, তার মধ্যে থেকেই সাহস করে বের হয়ে আসতে হবে। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। আই নো দেয়ার আর সো মেনি অফ ইউ অ্যাকচুয়ালি রেইজ দ্য হ্যান্ড, কিন্তু এখানে তো নাম করতে পারছি না আমি। সুরাইয়া, আইফোন নাম সুরাইয়া বিপাশা। সুরাইয়া বিপাশা, আপনার প্রশ্নগুলো করে ফেলেন, আপুর হাতে খুব বেশি সময় নেই, দ্রুত কোশ্চেন করলে দ্রুত আন্সার করে আপুকে আমরা ছেড়ে দিতে পারি। আসসালামু আলাইকুম আপু। ওয়া আলাইকুম সালাম। প্রশ্ন বলতে আমি আপুর সাথে একমত, আমি নিজেও স্কুল শিক্ষিকা, আমারও সেম প্রবলেম। আমি যখন উদ্যোগ শুরু করি আমার এখনো পর্যন্ত আমার ফ্যামিলি থেকে আমার শুনতে হয় যে কি মানে এত পড়াশোনা করে কি শুরু করেছো এরকম। হ্যাঁ, ইভেন আমার শাশুড়িও আমার সেদিন বলছে তোমার এই জিনিসটা নিয়ে আমি স্যাটিসফাইড না, তুমি হচ্ছে ইকোনমিক্স অনার্স মাস্টার্স করলে, আবার আমি লাইব্রেরি সায়েন্সের একটা ডিপ্লোমা করেছি, তা তুমি চাকরি বাকরি না করে এইসব করছো। তা আমি বলছি যে আম্মু দেখেন, এখন হয়তো বা বলছেন, একদিন ইনশাল্লাহ আপনি বলবেন যে না কি তুমি ঠিক করেছো এটা। বলছে না ঠিক আছে, তবুও চাকরি বাকরির চেষ্টা করলে তুমি ভালো করতে, তার সাথে করতে। সেম আমি কিন্তু সত্যি কথা একটু অসুস্থ, আমি হসপিটালে অ্যাডমিট, আমার কিডনিতে পাথর হয়েছে, অপারেশন হবে নেক্সট মঙ্গলবার। তারপরও আমি ওখান থেকে, হ্যাঁ ওখান থেকে আমি আমার রুমে কিন্তু নেট নাই, তারপরে হচ্ছে আমি বারান্দায় বারান্দায় দেখছি, অনেকে তাকায় দেখছে যে এই পেশেন্ট কি মানে বারান্দায় ঘুরছে কেন আবার হেডফোন। একজন আমার পরিচিত, সে বলছে কি গান শুনছেন এমন। যা হোক, আমার ওই রুমেও আমি অনেকের মানে কটাক্কারি, বলছে যে আপনি অনলাইনে কি করেন, কাপড় বিক্রি করেন, মানে কেমন কি এই টাইপের কথা কিন্তু আমাদের প্রতিনিয়ত শুনতে হয়। তারপরেও আমি মনে করি যে আসলে কঠিন তো জীবন, তবু এই যে আপনাদের সেশন গুলো দেখে মানে অনেক উৎসাহ পাচ্ছি। আর আমি মনে করি যে আমি মেয়ে, তাতে কি হয়েছে, আমি কিন্তু আমার বাবা মার অবলম্বন হতে পারি, শুধু যে ছেলেরা হবে তা তো না, আমার বাবা মার জন্য আমি কিছু করতে পারি এটা। তা অনেক ধন্যবাদ আপু, আপনার মানে সেশন দেখে অনেক উৎসাহ পেলাম, ইনশাল্লাহ আমরা সবাই মিলে এগিয়ে যেতে পারবো, আপনাদের পরবর্তী আপনাদের কাছ থেকে অনেক হেল্প পাবো, ধন্যবাদ আপু। ইনশাল্লাহ অবশ্যই হেল্পের হেল্পের জন্য বললাম যে একবার রিচ আউট করে না পেলে আবার আবার চেষ্টা করতে হবে, সেকেন্ড টাইম না পেলে আবার থার্ড টাইম চেষ্টা করতে হবে। একটা জিনিস বলবো যে এত ভালো লাগলো শুনে যে ধরো তোমার শরীরটা ভালো না, তারপরেও তুমি এই যে সেশনটা মিস করতে চাও নাই, বা বাকিরা কি বলছে শুনতে চেয়েছো? আপু আমি সত্যি কথা বলতে, আমার মানে কল্যাণপুরে আমার দেবরের বাসা, আমি হসপিটাল মানে ওখানে নেটওয়ার্ক না পাওয়ার কারণে আমি হসপিটাল থেকে না বলে আমি ওর বাসায় চলে আসছি শুধু সেশনটা করার জন্য, যে ওখানে আমি কোনোভাবেই মানে করতে পাচ্ছি না। পরে আমি পাশের পেশেন্টকে বললাম যে আপু একটু দেখেন আমার জিনিসগুলা, আমি একটু আমার দেবরের বাসায় যাচ্ছি, আমি আবার বিকালে ব্যাক করব। এটা কেউ জানে না ওর বাসায়, শুধু আমার যা আছে, আমার যা জানে, আর কেউ জানে না যে আমি হসপিটাল থেকে এখানে এসেছি। তা সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ সব আপুরা পাশে থাকবেন। ওয়েলজান ওয়েলজান গার্ল, এবং আমি আমি দোয়া করি, সবাই মিলে আমরা দোয়া করি যেন তুমি ভালোভাবে সুস্থ ফিল করো। আর তোমার শাশুড়িকে বলে দিও যে মা আমি একটা সময় আই উইল মেক ইউ প্রাউড, যতটা প্রাউড হয়তো আপনার নিজের ছেলেও আপনাকে করতে পারেনি, আপনি শুধু ধৈর্যটা ধরে রাখেন আমার সাথে আপু ইনশাল্লাহ। কারণ আমি দীর্ঘ 11 বছর ওনার একসাথে ছিলাম, এখন কিন্তু এটা সো টাফ মানে একসাথে যৌথ ফ্যামিলিতে থাকা, আমি অনেক কিছু ফেস করেছি,
এখন উনি অনেক বেটার ফিল করে আমার আমার সম্পর্কে। একটা সময় হয়তো বা আমার সম্পর্কে আমি একটু প্রতিবাদী, মানে অন্যায়টা সহ্য করতে পারি, অনেক সময় কথা বলে ফেলি, কিন্তু এই আমি মনে করি ওইটা যদি আমি ফেস করে চলে আসতে পারি তাহলে আমার উদ্যোক্তা জীবন নিয়েও উনি একদিন বলবে যে না বিপাশা তুমি যা করছো এটা ভালো। অবশ্যই। তবে আমি একটা জিনিস বলি, যে ধরো আমি কিন্তু যৌথ ফ্যামিলিতে বড় হয়েছে, আমাদের সংসারে 30 জন লোক ছিল, 30 জন আগে যৌথ ফ্যামিলি আর এখন যৌথ ফ্যামিলিতে আছে, আমার সাথে শাশুড়ি থাকে, মানে এই যে যৌথ ফ্যামিলি ওই অর্থে বলিনি আমি, খারাপ অর্থে বলিনি আপু, আমি বলছি যে যৌথ ফ্যামিলিতে থেকে একটা মেয়ে বাইরে কাজ করা কিন্তু সো টাফ, মানে বিশেষ করে এই টাইপের কাজ করা। তারপরেও আমি কিন্তু ওনাদের একটু হলেও, মানে আগের থেকে, আগে যতটা নেগেটিভ ছিল তার থেকে একটু হলেও তাদের বেটার ফিল করতে পেরেছি, ইনশাল্লাহ আরো সামনে পারবো, এটাই বলছি সবাই তো ইনশাল্লাহ। একটা একটা পরিবর্তন তো এসছে, হ্যাঁ জি জি জি, দেখবে এর পরের পরিবর্তন তো আরো বেশি বড় হবে এবং আরো বেশি সাফল্য মণ্ডিত হবে, দোয়া করি সেটার জন্য। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ দোয়া করবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর কেউ আছেন প্রশ্ন করার মতো? আরেকজন হাত তুলেছে, শেখ লায়লা পারভীন, দ্রুত আপনার প্রশ্নটা করে ফেলুন। আপুদের কথা শুনে আমি আমার কোশ্চেনের আনসার গুলো পেয়ে গিয়েছি, তারপর আমি একটু কোশ্চেন করব, জাস্ট আমি আমার পরিস্থিতিটা একটু শেয়ার করতে চাচ্ছি। আমি 4.5 বছর ধরে কাজ করছি, তো আমার উদ্যোগ নিয়ে আমি এগিয়েও গিয়েছি, অনেক ফাইট করে এগিয়ে গিয়েছি, এক সময় সাপোর্ট কারোই ছিল না, ঘর থেকে বাহির পর্যন্ত কারো সাপোর্ট আমি পাইনি, কিন্তু আমি এখন অবধি সাপোর্ট পাচ্ছি না এখন অবধি, কিন্তু আমি এগিয়ে গিয়েছি। বাট এখন এমন একটা পরিস্থিতি হয়েছে যে আমি কেন এগিয়ে গিয়েছি, সাফল্য পেয়েছি, এটা নিয়ে আসলে ফ্যামিলিতে অনেক বেশি প্রবলেম বা আমার হাজবেন্ডের ক্ষেত্রে বেশি প্রবলেম ক্রিয়েট হচ্ছে, সে চাচ্ছে না আমি কাজ করি। এখন এই মুহূর্তে আমি মেনেই নিতে পারছি না যে আমি থেমে যাব। এখন আমি মানসিকভাবে অনেক বেশি ভেঙে গিয়েছি, আমার আমার কাছে মনে হচ্ছে যে আমি 2 পা আগাচ্ছি, 4 পা পিছাচ্ছি। আসলে এই পরিস্থিতিতে আমার কি করা উচিত? এরকম প্রশ্ন বা এরকম জিনিসপত্র শুনলে আসলে এত মনটা খারাপ হয়ে যায়, যে ধরো আমি এত কষ্ট করে একটা জায়গায় পৌঁছালাম, সেই জায়গাটা যতটুকুই আমি পেরেছি করতে, অর্জন করতে, সেই অর্জনটাও আসলে ভালো লাগছে না কারো, বা ওই জিনিসটা সে মেনে নিতে পারছে না। এর থেকে আসলে দুঃখজনক কিছু হতে পারে না, তাই না? মানে দিস প্রবাবলি হার্টস ইউ দ্য মোস্ট। দেখো আমি তো অবশ্যই সাইকোলজিক্যাল কোনো স্পেশালিস্ট না, বা ধরো এক একজনের সমস্যাও এক এক রকম হয়, তো এক্ষেত্রে তো আমি তোমাকে বলতে পারবো না যে আপু লিভ হেম, হ্যাঁ তাকে ছেড়ে দাও, দিয়ে নিজের মতো করে এগিয়ে যাও, সেটা তো বলা সম্ভব হচ্ছে না, বা ধরো যে তোমার আরো ডিটেল প্রবলেমটা আমার পক্ষে জানা সম্ভব না। বাট আমি একটা জিনিস বলবো, যে সামটাইমস কমিউনিকেশন ইজ দ্য কি, কথা বলতে থাকা। আমরা মেয়েরা কিন্তু অনেক কিছু অ্যাজিউমও করে নেই, মনে মনে অনেক কিছু ভেবে নেই, যে ও হয়তো বা এটা নিয়ে আমাকে ভাবছে, ও হয়তো বা মনে মনে চিন্তা করছে ওর এটা ভালো লাগছে না, ও হয়তো বা মনে মনে ভাবছে যে ও এটা স্টপ করে দেওয়া উচিত। ও আসলে কি কথাগুলো স্পষ্ট করে বলে? যদি কথাগুলো স্পষ্ট করে না বলে, কথাগুলো স্পষ্ট করে বলানোর জন্য চেষ্টা করো, কমিউনিকেট করো, তুমি কেমন ফিল করছো, তোমার পার্টনার বা তুমি যার সাথে সংসার করছো সে কত কিভাবে ফিল করছে, এই কমিউনিকেশনটা ওপেন ভাবে বলাটা কিন্তু একটা অনেক বড় সমস্যার সমাধান করে দিতে পারে। সো আমার মনে হয় যে অনেক সময় অনেক কিছু আমরা ইমোশনাল হয়ে যাই, অনেক সময় ইমোশনাল হয়ে কমিউনিকেশন বন্ধ করে দেই, কথা বলি না এটা নিয়ে, বরং মনে মনে ইয়ে করতে থাকে, যুদ্ধ করতে থাকে নিজের সাথে। তা আমি যত এতটুকুই বলতে পারি, এখন কথা বল আমার সাথে, আমি আমি আমার প্রতিনিয়ত যুদ্ধ করছি, ইভেন এমন হয়ে গিয়েছে ব্যাপারটা, হয় আমার বিজনেস না হয় ফ্যামিলি, এমন একটা ব্যাপার হয়ে গিয়েছে
সে আসলে আমাকে টলারই করতে পারছে না যে আমি ভালো জায়গায় যাচ্ছি বা আমি ভালো করছি, কেমন একটা জেলাসি ঢুকে গিয়েছে। হ্যাঁ, আসলে ও নিজেও ইনসিকিউর ফিল করে, আমি জানি না। আসলে অনেকভাবেই কথা বলার চেষ্টা করেছি, আমি অনেকভাবে সলভ করার চেষ্টা করেছি, আসলে আমি জানি না আমি পারছি না কেন, হয়তো বা এটা আমার ব্যর্থতা আমি মনে করি। আমি আসলে অনেকভাবেই সলভ করার চেষ্টা করছি, আমি আসলে আমি নিজেকে অনেক বুঝারও চেষ্টা করছি যে প্রবলেমটা কোথা থেকে হচ্ছে। আমি আমি এমন কোনো প্রবলেম ক্রিয়েট হোক সেটাও মানে করছি না। আমি ইভেন দেখা গিয়েছে আমি সিসি ক্যাম লাগিয়ে নিয়েছি, আমি আমার অর্গানাইজেশনে যাচ্ছি না, আমি অবজার্ভ করছি, আমি কমিউনিকেট করছি ফোনে, মানে যেন প্রবলেমটা কম ক্রিয়েট হয়। কিন্তু আসলে তারপরেও যদি একটা মানুষের মনে প্রবলেম থেকে যায়, আসলে এর সলিউশন কি হওয়া উচিত বা কি হবে আমি জানি না, আই ডোন্ট নো। আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে অন্যের সমস্যার জন্য বা অন্যের নেগেটিভিটির জন্য নিজের জীবনটাকে নষ্ট করে দেওয়ার কোনো মানে হয় না। তুমি বারবার বলছো যে তুমি সবকিছু চেষ্টা করেছো, সব রকম ভাবে চেষ্টা করেছো। আমি শুধু একটা জিনিস ছোট্ট করে বলতে চাই, সেটা হচ্ছে যে ধরো আমরা যখন মেয়েরা আবার একটু সাকসেস দেখার চেষ্টা করি বা একটু সাফল্য পেতে শুরু করি, তখন কিন্তু আমি অনেককে দেখেছি সে ধরো একটু কি স্বার্থপর হয়ে যায়, একটু কি আশেপাশে যে আছে তার বা জীবন সঙ্গীর কথাই বলবো যে তার ব্যাপারটা কি একটু কি ইয়ে করার চেষ্টা করি, উপেক্ষা করার চেষ্টা করি। ব্যাপারগুলো যদি এরকম না হয়, ওই যে বললাম সেলফ কনভার্সেশন, নিজের সাথে নিজের কথা বলাটা, যদি মনে করো যে না সবকিছু আসলে চেষ্টা করেছো, সব রকম ভাবে চেষ্টা করেছো, তারপর আমি বলবো আসলে নিজের পরিবারের সাথে কথা বলো। যদি সব রকম রাস্তাই বন্ধ হয়ে যায় কোনো কিছু দিয়েই যদি না হয়, তাহলে তো আমার মনে হয় না নিজের জীবনটাকে নষ্ট করে দেওয়ার কোনো মানে আছে। জি, ধন্যবাদ। নিজেকে নিজেকে শেষ করে ফেলো না। আমি বলবো যে দেখো তোমার জীবনটা এন্ড অফ দ্য ডে কিন্তু তোমার। জি আপু, আমি তো পেরেছি। আমরা আসলে অনেকগুলো গল্প শুনলাম এবং সবগুলো গল্পের ধরনই একই রকম, এবং আপু শুরুতে যে কথাগুলো বলেছে এবং এই প্রত্যেকটা গল্পের পরে যে আনসার গুলো বা যে কথার প্রেক্ষিতে যে কথাগুলো বলেছে, সে কথাগুলো আসলে সব সময় থাকবে। যতদিন আমরা অন্তত 50% এই জায়গাটাতে না আসবো, ততদিন পর্যন্ত আমাদের এই প্রবলেম গুলো চলতেই থাকবে। তো আমার আমার মনে হয় যে আসলে সবার গল্প যদি একই রকম হয়, তাহলে অন্তত কয়েকটা গল্প থেকে আমরা যে ইন্সপিরেশন কথাগুলো শুনলাম আপুর কাছ থেকে, সেটা আসলে সবার কাজে লাগবে। আমার মনে হয় আমরা অনেকক্ষণ সময় আসলে মানে পার হয়ে এসেছি, আপুর হাতে একদম সময় নেই, আপু এখন হয়তো দৌড়ে, মানে আমরা আপুর অনেক সময় নিয়ে ফেলেছি। আর দুঃখিত, আসলে এই কথাগুলো চলতেই থাকবে, সমস্যাগুলো চলতেই থাকবে, আর থিংক পজিটিভ এবং পজিটিভলি আমাদেরকে মানে এগিয়ে যেতে হবে। কেউ যেন আমাকে থামিয়ে না দিতে পারে, আমি রিকোয়েস্ট করবো কারোর জন্য থেমে যেও না। হ্যাঁ, থেমে যেও না, এগিয়ে যাও, সাফল্য আসবেই, একটা জায়গায় আমরা পৌঁছাবোই, সবাই মিলে পৌঁছাবো, একা পৌঁছাবো না। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থেকো তোমরা সবাই, অনেক ভালো থেকো, অনেক 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 ভালো থেকো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ইনশাল্লাহ।